হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন। নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন। আজকে অনেক দারুণ দারুণ টেক নিউজ রয়েছে, তবে তার আগে আরেকটা ব্যাপার স্মরণ করিয়ে দিতে চাই। আগামীকাল কিন্তু রবিবার, এবং রবিবার আমাদের চ্যানেলে যে বিষয়টা হয় আস্ক স্যাম আসে, এবং আপনাদের জানতে চাওয়ার প্রশ্নগুলো নিয়েই আমরা একটি ভিডিও তৈরি করি। সুতরাং আজকের ভিডিওতে আপনার জানতে চাওয়ার প্রশ্নগুলো করুন, কালকের ভিডিওতে অবশ্যই আমরা সেগুলো নিয়েই কথা বলবো। ওয়েল, আজকে সন্ধ্যায় আমরা আরও একটি ভিডিও দিয়েছিলাম, আর তা হলো রিয়েলমি জিটি 5G। এই স্মার্টফোনটা মূলত একটি ফ্ল্যাগশিপ কিলার টাইপের স্মার্টফোন, গেমিংয়ে ভালো রেজাল্ট করেছে। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, আমি ভিডিওর ডেসক্রিপশনে এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর টেক নিউজের শুরুতেই স্যামসাংয়ের তরফ থেকে একেবারে দারুণ নিউজ রয়েছে। স্যামসাং গ্যালাক্সি A73 এই স্মার্টফোন হয়তো খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে, তবে কবে আসবে সেটা এখনও শিওর না। বাট এই স্মার্টফোনে দুর্দান্ত কিছু নিয়ে আসছে, যা আমরা এর আগে স্যামসাংয়ের এ সিরিজে দেখিনি। আর তা হলো এর মেইন ক্যামেরা, 108 MP ক্যামেরা দিয়ে আসছে এই স্মার্টফোন, সেই সাথে OIS থাকবে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি S22 এর ব্যাপারেও বেশ কিছু লিক্স বেরিয়েছে। এই স্মার্টফোনটা একটু কম্প্যাক্ট সাইজের স্মার্টফোন হবে, যার সাইজ হলো 6.06 ইঞ্চ, ছোট, খুব বেশি বড় ফোন না। এবং ওই ফোনের ব্যাটারির যে সাইজ তা হলো 3700 mAh, 3700, ব্যাটারিটা ছোটোই মনে হচ্ছে, তাই না? যাই হোক, যেহেতু ছোটো ফোন, সো ব্যাটারি ছোটো হলে খুব একটা সমস্যা হবে না। এটা আগামী বছরের স্যামসাং S20 সিরিজের যে লাইন আপটা, সে সময় লঞ্চ হতে যাচ্ছে। ডিজিটাল চার্জ স্টেশনের তথ্য অনুযায়ী রেডমি খুবই ইন্টারেস্টিং একটা স্মার্টফোন শীঘ্রই লঞ্চ করছে চায়নার বাজারে, এবং ওই মোবাইল ফোনের দামটা হলো চাইনিজ কারেন্সিতে 1000 টাকা, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে দেখা যায় 13000 টাকার আশেপাশে, 13000 একটু প্লাস প্লাস। এই স্মার্টফোনটা কম দামি ফোন, বাট এখানে 5000 mAh ব্যাটারি থাকবে, সেই সাথে ওই ফোনে থাকবে 65W ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম। এখন বক্সে কি 65W চার্জার দেওয়া হবে কিনা সেটা নিশ্চিত করতে পারেনি, বাট সাপোর্ট থাকবে 65W। সো খুবই দ্রুত সময়ে চার্জ করা যাবে একটি কম দামি স্মার্টফোনকেও। ভাইলক, আপনারা অলরেডি জানেন গত পরশুদিনেই Mi11 Lite 5G NE এই স্মার্টফোনটা লঞ্চ হয়ে গেল, এবং খুব শীঘ্রই এই স্মার্টফোন ইন্ডিয়াতেও লঞ্চ হতে যাচ্ছে। এমনকি এর একটা প্রাইস লিক্সও হয়েছে, যদি দামটা এমন হয় 21,999 রুপি, সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি এই স্মার্টফোন আনঅফিসিয়ালভাবে আসে, আমরাও হয়তো একটু কম দামে পেতে পারি। এই মোবাইল ফোনটাতে কিন্তু খুবই ভালো একটি প্রসেসর রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G SoC দিয়ে আসছে এই স্মার্টফোন। দেখা যাক ইন্ডিয়াতে আসলেই এই দামে লঞ্চ হয় কিনা, তবে বাংলাদেশেও অবশ্যই এই ধরনের ডিভাইস লঞ্চ করা উচিত কিন্তু স্বাভাবিক। ইনফিনিক্স হট 11S এই স্মার্টফোন গতকাল লঞ্চ হয়েছে, গতকাল আমরা টেক নিউজ দেইনি তাই শেয়ার করা হয়নি। এই স্মার্টফোনটাতে কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি IPS প্যানেল থাকবে, যা 90Hz হাই রিফ্রেশ রেটের। এরপরে এই মোবাইল ফোনের যে প্রসেসর সেকশন, সেখানে থাকছে মিডিয়াটেক হেলিও Z88, যেটি একটি নতুন প্রসেসর আমরা জানি। এছাড়াও 50 MP মেইন শুটার, এবং তার পাশাপাশি আরও দুটি সেন্সর থাকছে, যে দুটোকে আমি ইউজলেস সেন্সর বলে থাকি, অর্থাৎ ম্যাক্রো আর ডেপ। এবং ওই ফোনে 5000 mAh ব্যাটারি রয়েছে, 18W চার্জার। 10,999 রুপিতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোনটি। বাংলাদেশে আমার মনে হয় এই ফোন লঞ্চ হতে পারে, ইনফিনিক্স হট সিরিজের ফোনগুলো কিন্তু আমাদের দেশের বাজারে লঞ্চ করে আসছে বরাবরই। সো সেই দিক থেকে আমরা আশা করতে পারি খুবই ভালো একটা প্রাইসিংয়েও এই ফোন আমাদের দেশেও লঞ্চ হবে। তো অবশ্যই ভালো বিষয় যে ফুল এইচডি প্লাসের সাথে 90Hz, যেটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ হবে যদি কিনা ইনফিনিক্স ভালো দামে লঞ্চ করে, অর্থাৎ 15K-এর মধ্যে লঞ্চ করে দেয়। বেশ কিছুদিন যাবৎ ধরে আমরা একটা লিক্স পেয়ে আসছিলাম রিয়েলমির নার্জো সিরিজটা, তাদের নার্জো 40K টপকে নার্জো 50 খুব শীঘ্রই হয়তো ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। হ্যাঁ, আসলে নার্জো 50 আসছে, এবং সেটা এ মাসের এই 24 তারিখ ইন্ডিয়াতে লঞ্চ হবে, নার্জো 50 সিরিজ। টেকনোর ক্যামন সিরিজ, টেকনো ক্যামন 18, যেটা গুগল প্লে কনসোল সাইডে লিস্টিং হয়েছে, এবং ওই স্মার্টফোনে আমরা দেখতে পাই মিডিয়াটেক হেলিও Z70 দিয়ে আসবে। এছাড়া তাতে থাকবে 6GB RAM এবং 4GB RAM। ক্যামেরা ট্যামেরা কী নিয়ে আসবে সেটা আমরা জানি না, তবে টেকনো কেমন 18-এও Z70 সেটা মনে হয় মানানসই হলো না। এখানে অ্যাটলিস্ট মিডিয়াটেকের প্রসেসর হলেও সমস্যা নেই, বাট আর একটু বেটার কিছু দিতে পারতো তারা চাইলে। টেক নিউজ শেষ করার আগে আরও একটা নিউজ রয়েছে, যেটা আমি আমার মেসেঞ্জারে পেয়েছিলাম এবং অনেকবারই এসেছে এই মেসেজটি, আর তা হলো দারাজের লিঙ্ক শেয়ার। এটা করে কোনো লাভ নেই, এটা অনেকেই হয়তো করছেন, সো এইটা দেখলে অ্যাভয়েড করুন, আর এই লিঙ্কে ক্লিক ক্লিক করে কোনো কিছু করার দরকারও নেই। এই ধরনের বিষয় আমরা মাঝে মাঝেই খেয়াল করি, অনেক সময় দেখবেন যে কোকাকোলা থেকে আপনি গাড়ি পেয়েছেন, বাড়ি পেয়েছেন, এই ধরনের মেসেজ আসবে আমাদের ইমেইলে। তো মানে সারাক্ষণ এই টাইপের মেইল থাকে, সো আপনাদের কাছে যদি এই ধরনের কখনও কোনো মেইল আসে এবং মনে হয় যে আপনি কোকাকোলা থেকে গাড়ি বাড়ি পেয়েছেন বা এরকম কোনো বিষয় থেকে আর কি, সেক্ষেত্রে আমি বলবো ওই ধরনের যে লিঙ্কগুলো তাতে আপনারা কখনোই ক্লিক করবেন না, বা তাতে আপনি যাবেন না। আপনারা হয়তো অনেক সময় শুনে থাকবেন আমাদের মতো অনেক বড় বড় চ্যানেলগুলো হ্যাক হয়ে যায়, এবং কী কারণ হয়, হয়তো তার কাছে কোনো একটা মেইল পাঠানো হয়েছিল, তাতে কোনো একটা লিঙ্কও ছিল, এবং খুব সুন্দর করে মেইলটা দেওয়া হয়েছে, অনেক সময় দেখলে আপনি বুঝবেনই না যে এটা আসলে অথেন্টিক কেউ নাকি আসলে কোনো ফেক কোনো কিছু। তো আপনি না বুঝে সেখানে ক্লিক করলেন, হয়ে গেল, খেলা শেষ, জমে গেল। আপনি যে মেইলটা দিয়ে আর কি মূলত ইউটিউব অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, সেখানে যদি এই ধরনের লিঙ্ক সহ কেউ কোনো প্রপোজাল পাঠায়, কখনোই ওই লিঙ্কে প্রবেশ করার চিন্তাভাবনাও করবেন না।
যাই হোক ভাই ব্রাদার, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এবারে আমরা চলে যাবো লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টটি করেছেন বাঁধন মালাকার, স্যাম ভাই আস্ক স্যাম প্রতি রবিবারের বিশেষ আয়োজনটা আউটডোরে করলে ভালো হতো, খুবই দারুণ আইডিয়া, মানে বাসায় বসে শুধু এভাবে পড়বো, এটাই তো মনে হয় বাইরে গিয়ে ভিডিও শ্যুটটা করলে ভালো হবে, ইভেন আমার সাথে যদি আরও একজন থাকে সেই কমেন্টসগুলো পড়লো আমি উত্তর দিলাম, তাহলে কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানান। মোহাম্মদ শাহানুর রহমান, ভাই আপনি কি DIY ভিডিও দিবেন না? আমরা এই সপ্তাহেই আপনাদের জন্য DIY চ্যানেল একটি ভিডিও নিয়ে আসি, খুবই ইন্টারেস্টিং কিছু। শিহাব খান, রিয়েলমি জিটি মাস্টার এডিশন ফোনের রিভিউ ভিডিও দেন। ভাই একটু গোপন তথ্য দেই, আমি যতটুকু জানি এই স্মার্টফোনটা দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে, সো আমরা একটু ওয়েট করি অফিসিয়ালি আসে কি না দেখা যাক। আমানা পারভিন, ভাই কম দাম দিয়ে পোকো F3 ভালো হবে নাকি বেশি দাম দিয়ে OnePlus 9R ভালো হবে, প্লিজ বলবেন। যদি কম দামে ভালো কিছু পাওয়া যায় তাহলে কম দামিটাই নেওয়া ভালো, মানে এই দুটার মাঝে দামের তফাৎ কতটুকু রয়েছে আমার এই মুহূর্তে নির্দিষ্ট করে জানা নেই, সো দামের যদি একটা বড় রকমের তফাৎ থাকে তাহলে আমি বলবো F3-র দিকেই যান। তো মাই ডিয়ার প্রিয় ভাই ব্রাদার, সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই মুহূর্তে যেহেতু স্কুল কলেজ সব কিছুই খুলে গিয়েছে, আপনারা বাইরে যাতায়াত করেন, বাট আমি বলবো তারপরেও আপনারা মাস্ক পরিধান করুন, স্বাস্থ্য সচেতন থাকাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের আগামীকালকের আস্ক স্যামে। টাটা।